বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি একটি কাঁচা আম। এই কাঁচা আমটাকে ভালো করে ছেলে আমি এটাকে পাতলা পাতলা করে কাটবো। কেটে এটাকে দিয়ে আমি একটা আমের, কাঁচা আমের প্লাস্টিক চাটনি করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। এই আমটাকে কেটে নিয়েছি এইভাবে, একদম পাতলা করে কাটতে হবে। এইভাবে পাতলা করে, একদম পাতলা করে কাটতে হবে। এভাবে আমি একটা আমের করছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। কড়াতে দিয়ে দেবো আমি এই বাটিটায় করে এক বাটি জল দিয়ে দেবো, এক বাটি জল। আর এই এই বাটিতে করেই ওইরকম সম পরিমাণ এক বাটি চিনি দিয়ে দেবো। ওই একই বাটিতে করে আমি এরকম এক বাটি চিনি দিয়ে দেবো। আপনারা যতটা আম নেবেন ততটা পরিমাণে এটা দেবেন। এই চিনির জলটি পরিষ্কার করার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো এতটা দুধ। তাহলে জলটা একেবারে পুরো একদম স্বচ্ছ হয়ে যাবে, একেবারে পুরো কাঁচার মতো হয়ে যাবে জলটা। এটাকে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে আমি ফালি করে রাখা আমগুলোকে দিয়ে দেবো। আমগুলোকে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার এখানে লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে এখানে রেখেছি আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ এটা এবার ঢাকা দিয়ে রাখবো এখানে। এই চাটনিটি আমার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই কিছুটা মৌরি দিয়ে দেবো এর মধ্যে নামানোর আগে। এটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আধা ঘন্টা মতো ঠান্ডা করলে এটা পুরো তৈরি হয়ে যাবে। এখন বন্ধুরা, এটাতে মৌরিটা দিয়ে নামাতে হবে। মৌরিটা দিয়ে এটা নামিয়ে এনেছি। এইভাবে আপনারা বাড়িতে এরকম দেখেন আমটা পুরো এই যে এরকম পুরো প্লাস্টিকের মতো হবে। আমটা আমার ছিল ফ্রিজে তো দু তিন দিন আগে আনার জন্যে, একটু হলুদ মতো দেখা যাচ্ছে। বা সদ্য আর আম দেবা নালে একদম পুরো সাদা জিনিসটা, এরকম সাদা হয়ে যাবে। এরকম করে এরকম কাঁচা আম থাকতে থাকতে এরকম করে কাঁচা আম এনে এরকম কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে খাবেন অতি সহজেই। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।